সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থাকি বই এই মুহূর্তে টেলিভিশনের টেলিভিশনের সেট দেখরা অথবা ফেসবুক লাইভ দেখরা, আপনারা সবরে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানাইলাম আয়ন টিভির আমরা অকল সিলেটে অনুষ্ঠান। আমি আপনার লগে আছি হেনা বেগম এবং আমার লগে তিনজন অতিথি আছেন। আজকে আমরা আলোচনা করলাম সিলেট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় লইয়া। সিলেট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় 187 বছর এবার পূর্ণ হয়েছে, আর এবং এই পাইলট উচ্চ বিদ্যালয়ের ফালয়েটিয়া নহলে একটা মিলন মেলার আয়োজন করছেন। যারা ইংল্যান্ড আসেন, ইংল্যান্ডের বাইরেও অনেকে হয়তো ইহররা যোগ দেরা, তো আপনারা আগামী 18 সেপ্টেম্বর আখলু প্লাজাত আপনারা আমন্ত্রণ, আপনারা আইবা। আওয়ার আগে একটা কাজ করতে হইবা, আপনারা নাম রেজিস্টার করতে হইবা। আপনারা যারা আছেন এটা লাগে আপনারা জানরা, আপনারা নাম রেজিস্টার করতে হইবা। আমার একজন কলার আছেন, আমি দেখে খেয়ে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, কলারটা আমরা হারাই লিছি, যেও কল করেন আবার করতে পারেন। সো নাম যদি রেজিস্টার করেন তে আপনি অন্য রেজিস্টার হয়ে গেলা, আপনি আইতে তারার জানা থাকলো। আর ইকানোর মাঝে অনেক কিছু ব্যবস্থা আছে, ইকানো এন্টারটেনমেন্ট আছে, কেন গান আছে, কেন খানের ব্যবস্থা আছে, এবং সবচেয়ে বড় কথা হইলো আপনারা আপনারা এই যে শিশুকাল, তরুণকাল, যৌবনকাল ফিরিয়া পাইবা। আপনারা ফ্রেন্ড, আপনারা বড় ভাই, আপনারা ছোটো ভাই, আপনারা বাচ্চান সব আপনারা দেখাইতে পারবা যে আপনারা কোনা তাকে আইসেন এবং কোন স্কুল তাকে আইসেন, এবং এই স্কুলের হিস্ট্রি কীতা, এই স্কুলটা কি বারোয়া শেষে কোনা তাকে কাম করা, এমন কি নাসার মাঝেও এমন কাম করা এমন একজন আসেন যে যে সিলেট পাইলট উচ্চ বিদ্যালয় তাকে লেখাপড়া করছেন। এক সময় আমি রকিব ভাই রেজিগাই একটু সংক্ষেপে কইলিবা, কারণ সময় আমার কম লাগে, আমি অত ইয়ত যাইলাম না। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার বোনটি যে অত্যন্ত সুন্দরভাবে যে অনুষ্ঠানটা উপস্থাপন করছেন, আর দাওয়া তো রইল আমরা পক্ষ থাকি, আপনি অন্তত আবার চেষ্টা করেন যেন আমরা গেস্ট হাউস লাগিয়ে ওখানে। আর আমি বিশেষ করি ও জিনিসটার উপরে জোর দিই, সরি আমি একটা কল নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি টিটিউ পরগনা ম্যানচেস্টার থেকে। ম্যানচেস্টার থেকে আপনি রেজিস্টার নেই? আপনারা শুভেচ্ছা। খুব ভালো লাগে আমার, তিনও বাইরে দেখি আমার যে কিতাব ফিল করাম, আমার বাচ্চা ভিতরে দেখাইলাম, এবং দেয়ার রিল ইন্টারেস্টে তারাও আর আমার ওয়াইফ এবং তারা আইরা সব 18 তারিখ আমরা সব আইরাম, এবং আমি ইউকে সবরে দাওয়াত দিলাম যে আপনারাও আইতা, বাকি যে যে রয়েছেন এখনো রেজিস্টার হইছেন না সবে রেজিস্টার করতাম। মাহমুদ শিবলু তোমার জানলে কিলা যে থ্যাংক ইউ কইতাম, ইউ আর ডুইং এ ভেরি গ্রেট জব। আমি দেখলাম তোমাদের অ্যাক্টিভিটি, ইউ আর ডুইং ভেরি ওয়েল, আর কিছু হওয়ার নাই। থ্যাংক ইউ সবরে, থ্যাংক ইউ টিটু ভাই, থ্যাংক ইউ ফর কলিং, থ্যাংক ইউ। আমি জানি সব মানে খুব বেশি এক্সাইটেড এভরিওয়ান। জি, আপনি কইলো কাওয়াটা সংক্ষেপে, আমি বিশেষ করে আপনার সহ কলা কুশলী যারা আছেন সবরে তো নাও জানাই যাম পাইলটদের পক্ষ থেকে, আর তারা এত ধন্যবাদ জানাই না যারা আমরা এই সুযোগ করে দেওয়ার লাগি, আর এর আর পিছনেও যারা কলকাতি নাড়াইরা খাম করা সবরে ধন্যবাদ জানাই দাম। এবং সবরে শেষবারের মতো আমি রিকোয়েস্ট করি আর যে কেউ যেন বাদ না যায়, এখানে যদি বাদ যাইন তো জীবনভর কিন্তু এই জিনিসটা আটকে ফরিয়া যাইব। কারণ আমি কইরাম কীটা লাগি, আমরা 70 বছর একটা করছিলাম প্রোগ্রাম, এবং কিন্তু এমনভাবে ব্রডকাস্টিং হয়েছে যে পৃথিবীর কোনায় কোনায় গিয়ে ফসে গেছে যে আমরা একেবারে সবাই মিলিয়ে একটা মানে সাংঘাতিকভাবে ইয়ে করছি। তো এবার কিন্তু আমরা একটা করলাম আবার ফেব্রুয়ারিত বাংলাদেশও গ্রান্ড সুলতানও করলাম, এখন এমন কেউ বাদ যাই না, একেবারে মেডিকেলে যারে এখানে বাধা দিলাইছে যে তুমি প্লেনে উঠতে পারতে না, এও চেষ্টা করে যে কোনো সময় প্লেন উঠে যাই। তো আমি সবরে হইরাম, বিশেষ করে ইংল্যান্ডের কোনায় খানায় যারা আছেন, আপনার কাছে খবর খুঁজছেন যথেষ্ট চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এর বাদেও আমরা হইরাম আজকের প্রোগ্রামটাকে আপনার তোরে শেষবারের মতো রিকোয়েস্ট করি আর যে আপনারা কেউ বাদ যাই না যান, যদি বাদ যাইন তাইলে কিন্তু জীবনভর কিন্তু ইটা লইয়া ফস্তাইবা। সুতরাং এই ফস্তানি তাকে আসবার লাগিয়া একবার আউকা 18 সেপ্টেম্বরের এই প্রোগ্রামও আমার 70-এর বেচর তুকাই তুকাই যারা আসলা একমান্ধ রামান্ধ ভট্টাচার্য তার আমার বৌদির অসুখ যার লাগিয়ে তো ইয়াইতে পারেন না, নাইলে বাকি সব আমি স্কটল্যান্ড থাকি আমার নিজে তারে
মানে ইয়ে করছি হরিয়া আমরা যে কয়জন আছি সবরে চেষ্টা করছি এবং সবর যারা হয়েছি বলে তুমি তার বহু বহু লইয়াও আমরা নিষ্ঠারণ করছি। সুতরাং ছোটো বড়ো যারা বড়ো ভাইয়ান যারা আছেন তাদের অত্যন্ত বিনীতভাবে আমি অনুরোধ করি আর আমি এদিন দিয়ে আসছি সত্যরের একজন ইয়া ইয়ে করছেন যে তাই সত্যর তো ইলা যারা আছেন বড়ো ভাইয়ান যারা আছেন ছোটো ভাইয়ান যারা আছেন সবাই মিলিয়ে আমরা উপভোগ করবো এই দিন সবরে আমি একেবারে অন্তর অন্তস্থল থাকি ভেরি সিনসিয়ারলি কইরাম যে মিস করেন না যান মিস করেন যদিন তে কিন্তু আঠারো তারিখের বার্তা কি বস্তায় আরম্ভ হয়ে যাব। সুতরাং আপনারা আঠারো তারিখের ভিতরে সবাই আঠারো তারিখের প্রোগ্রাম আঁকলো বলা যা দাও পার্কিং তাকি লাগাই যা হেন কোনো জিনিস নাই চেষ্টা জিগান হইতো নাই আমরা পাইলটিয়ান হকলে ইনো গান গাইব স্মৃতিচারও নইব আমরা শিল্পীও হল পাইলটিয়ান শিল্পীও হল কিন্তু ইনো ইদেশ প্রফেশনাল শিল্পীও হল গান গাই হন আইলে দেখ মানে বলে হে ইতো ইতো আমার পাইলটিয়ান। সুতরাং আমি হলরে হইলে আমার সময় বেশি নিচ্ছি কি থ্যাংক ইউ ভেরি মাচ আমার সময় দেওয়া লাগি আর যারা আজকের এই প্রোগ্রামটারে সেট করছেন এরা আপনারা এই পাইলটিয়ান একজন কিন্তু অমিত বিক্রম রায় গভর্নমেন্ট বয়েজ স্কুল থেকে সেকেন্ড হয়েছিল আমরা বোর্ডও পরবর্তীতে ইন্টারমিডিয়েট ফার্স্ট হয়েছিল আর অক্সফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ লইয়া ইয়া নিজে পড়ালেখা করছে পরে নিজে শিক্ষকতা করছে বাদে নাসা ফান্ডেড রিসার্চও আছে এখনও আছে এবং এই মুহূর্তে নিউজিল্যান্ড তার একটা প্রজেক্ট চলে। সো আমি যে একটা কইতাম চাইলাম যে আফা এটা তো একটা এটা তো একটা ওয়ান অফ মানে সকল তো এই জায়গায় যাইতে পারতো না আবার আমি কই আর যে ব্যবসাটা কি দরিয়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং বাংলাদেশও যে কোনো দুর্যোগ পাইলটিয়ান হল আগ্রহী আইন লাস্ট বন্যাত আমরা পাইলটিয়ান আমরা নিজে থাকি তুলছি ইন্ডিভিজুয়ালিও তুলছেন। সো আমরা স্কুলে আমরা যে শিক্ষাটা দিছে যে কোনটা ফেরত দেওয়া সমাজরে ফেরত দেওয়া এটা তো কিন্তু পাইলটিয়ান হল অগ্রগ্রামী ভূমিকাত আসেন ইদেশ দুইজন তিনজন মেয়র চারজন মেয়র হয়তো আসেন এক্স মেয়র শেরওয়ান ভাই সৈতে ব্র্যান্ড সিটি কাউন্সিলর মেয়র পারভেজ ভাই ফারুক ভাই আসেন হ্যাঁ আমার রকিব ভাই লাখান ইলা অসংখ্য কাউন্সিলার হল আসেন যারা মেইন স্ট্রিম পলিটিক্সের লগে জড়িত এবং বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডত বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দেশে বিদেশে। আর একটা জিনিস কইতাম সেই ইয়াং জেনারেশন যারা দে আর ভেরি ট্যালেন্টেড এবং তারা বহু সময় সাই হয়তো মনে করে আচ্ছা চিনি না এই যে আমরা কিন্তু এই মিলন মেলার উদ্দেশ্য হইল গিয়ে আমরা সবে সবরে চিনতাম একই পরিবারও আমরা পাইলটিয়ান পরিবার আমরা একই পরিবারও একই ছায়া তলে একই ছাতার তলে আমরা আইতাম এবং পাইলটিয়ান মিলন মেলা ১৮ তারিখ শেষ নাই অক্টোইলগি সবথেকে বড় মেসেজ যারা নিউ জেনারেশন আছেন যে পাইলটিয়ান মিলন মেলা বা পাইলটিয়ান অ্যালামনাই ইকটা ইউকের বা বাংলাদেশেও তারা আমরা সব মিলিয়া ২৩০০ বছর পূর্তি করতাম নিউ জেনারেশন যারা আছে আমরা মেন্টরিংয়ের ব্যবস্থা আছে আমার শেরওয়ান ভাই প্রফেশনাল মেন্টর যে যে সেক্টরও কোনো গাইডলাইন দরকার বা দিক নির্দেশনা দরকার ইভেন মিডিয়া তো আমরা মানুষ আছে একটা একটা এমন একটা প্ল্যাটফর্ম অত শক্তিশালী প্ল্যাটফর্ম যে আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রয়োজনও কিন্তু আপনার একজন ভাই আসুন আপনার লাগি রেডি জাস্ট এ ফোন কলে ওয়ে আপনি যে কেউরে ফোন করিয়া জাস্ট কোনো কোন তো চিনা লাগতো না পরিচয় দেওয়া লাগতো না খালি আপনি কইলে হইব যে আমি পাইলট স্কুল স্টুডেন্ট দ্যাটস ইনাফ আপনার লাগি এবং এই যে এবার করে আয়োজনটা আমরা কোনো সময় কই না যে আমরা করছি বা আমি করছি আমরা সবে করছি রকিব ভাইয়ের মতো মানুষ দিনে রাইতে ফোন করেন ৬১ বেচর বাবুল ভাই আসেন ২০১৭ বেচর আসেন সো আমরা সবে মিলে একটা করলাম এবং আমরা কোনো আসলে কোনো কমিটি নাই এবং ভবিষ্যতে হইতো না এখানে আমরা একটা করতাম না আমরা অক্টাও করবো যে ইটস এ টিম আপনারা আমরা লগে ইয়া যুক্ত উকা খালি খালি আমরা স্রোতটা বড়ুক আমরা চাই বিশাল একটা স্রোত পাইলটিয়ান স্রোত থাকবো অবশ্যই এটা এই স্বপ্ন আপনার পূরণ হয়তো আমি শিপলু ভাইয়ের কাছে যাইমো শিপলু ভাই আপনি হোকা লেখা বা পিকচার ওটার ডেডলাইন
যেটা আমরা প্রোগ্রামার ডে যদি পার্কিং কোনো ইস্যু থাকে বা অন্য যে কোনো ইস্যু আমরা সব সময় আমরা সবে মিলিয়া এগুলো তো সবর স্কুল আমরা সবে মিলিয়া এটা সলিউশন দেবো অবশ্যই তো সব আইবা ওঠাও আর দেখা হইব ইনশাল্লাহ আমরা প্রোগ্রামও শেষ কথা মাহমুদ ভাই কেদা হইতা চাইবা আর কিছু আসেনি কিছু খোয়ার আমি একটাও কইমু যে আমরা যে অনুষ্ঠান করলাম একটা আসলে একটা শুরু আগেও হয়েছে এখনো হই আর একটা শুরু শুরু একটা শুরু নতুন জেনারেশন আউকা ইয়া আমরা যারা পাইলটিয়ান হল আছেন সিনিয়র তারা কাছে প্রচুর শিকার আছে প্রচুর শিকার আছে অবশ্যই রকিব ভাই আপনার শেষ শেষ মেসেজ শেষ মেসেজ একটাও থাকবো আমার কাছে যারা হন্ডরা পাইলটিয়ান হলে যারা হন্ডরা বা আমরা দেখরা এবং যারা আমার সত্তরের বেচ আছেন আষট্টির বেচ আছেন ইলা আপনারা একটু তুকাইয়া দেখুন যার যে নিজের নিজের বেচর নিজের বেচর খেউ বাকি বাদ পড়েননি সুতরাং নিজের বেচ সম্পর্কে নিজেও সবচেয়ে বেশি হইতে পারে তো এর লাগে আমি সবরে হইলাম যে যার যির বেচর মাঝে কোনো ছোটো ভাই ও ছোটো ভাইয়ের বেচ আর বড় ভাই আমি মানে সবাই যদি একটু খুঁজিয়া বাইর করিলে যে খেউ বাদ পড়লে পাইনতেই নো কিন্তু রেজিস্ট্রেশনটা করো কা এখানে রেজিস্ট্রেশন করার এখনও সুযোগ আছে অ্যাটেন্ড করার এখনও সুযোগ আছে সুতরাং সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করো কা থ্যাংক ইউ ভেরি মাচ সুপ্রিয় দর্শক আপনারা দেখরা এই আমরা অকল সিলেটি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে একটাই মেসেজ হইল গিয়া যে পাইলটিয়ান মিলন মেলা পাইলটিয়ান মিলন মেলা মানে হইল গিয়া যে সিলেট সরকারি উচ্চ পাইলট উচ্চ বিদ্যালয় থাকি যারা লেখাপড়া করছেন যারা জীবন শুরু হয়েছিল যারা হাফ দ্য ওয়ে থইয়া আইছেন বাট স্কুলও গেছেন ও স্কুলও গেছেন আপনারা লাগি একটা সুযোগ করিয়া দেওয়া হয়েছে একটা মিলন মেলার ব্যবস্থা করা হয়েছে 18 সেপ্টেম্বর আখলু প্লাজাত আখলু প্লাজা আপনারা রংপুর আপনারা এই মেলাত আওয়ার আগে একটা কাজ করতে হইবে আপনারা রেজিস্টার্ড করতে হইবে আপনারা নাম রেজিস্টার্ড করতে হইবা আপনার আমার লগে যে বায়ান বোয়াত আছেন তারা এটার ইয়ে আছেন তারার লগে যোগাযোগ করবা আপনারা ফ্যামিলি পরিবার পরিজন বাচ্চা খাচ্চা সব লই আইতে পারবা আপনারা দেরি করকানা সময় একদম স্বল্প 18 তারিখ কিন্তু একেবারে আইছে সো আপনারা এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা করকার এবং এই অনুষ্ঠানটারে সাকসেসফুল করকার একদিনের লাগিয়ে আপনারা দেখবা দুনিয়ায় সবটা ভুলে গেছেন আপনারাও গেছেন গিয়ে ও যে ছাত্রজীবন ছাত্রজীবন সুখের জীবন ছাত্রজীবনের উপরে দিয়ে সুখ আর কিচ্ছু হইতে পারে না সো আপনারা দেরি হরকানা এই অনুষ্ঠানটাতে সফল করতে সাকসেসফুল করতে আপনারা সব সহযোগিতা প্রয়োজন আমি আয়ন টিভি এবং আপনারে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একবারে শেষ মুহূর্ত বাড়ি যাওয়ার সময় গেছে ইনশাল্লাহ আগামী সপ্তাহ আমরা সবার লগে আবার দেখাইব তার আগে আপনার গেছে একটা ছোট্ট মেসেজ ছোট্ট নয় অনেক বড় মেসেজ 25 তারিখ আখলু প্লাজা পিঠামেলা আয়ন টিভির পিঠামেলা আপনারা ভুলবা না আপনারা সবর দাওয়াত রইল সব আইবা পিঠামেলা এনজয় করবা পিঠামেলার লগে কোনো ইনভলভমেন্ট থাকলে কোনো স্টল দিতে চাইলে এখনও সময় আছে আপনারা যোগাযোগ করো কা 25 তারিখ পিঠামেলারও দাওয়াত রইল এবং আমার যে লগে বোয়াত আছেন আপনারা বায়ন্তরে দাওয়াত দিলাম 25 তারিখ আমরা আয়ন টিভি অর্গানাইজ করেন পিঠামেলার এই একই জায়গা আখলু প্লাজাত আপনারা লগে দেখো হইব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ